নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ল্যাসিলকটন 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি দাম করেছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ল্যাসিলাকটন 50। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি স্যানোফি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 40 টাকা। এটি মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন ল্যাকটোমাইড 50 মিলিগ্রাম, অ্যাকুয়ামাইড 50 মিলিগ্রাম, ফুসিস 50 মিলিগ্রাম, অ্যালডোলক 50 মিলিগ্রাম, ফুসি ল্যাক 50 মিলিগ্রাম। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই দেওয়া থাকবে, যার মধ্যে দেওয়া থাকবে ফুসি মাইট 20 মিলিগ্রাম এবং স্পাইরিনোল্যাকটন দেওয়া থাকবে 50 মিলিগ্রাম, সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ল্যাসিলাকটন 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটা একটি প্রস্রাব সম্বন্ধীয় ট্যাবলেটের ক্ষেত্রে, বা ট্রিটমেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে স্পাইরোলোনেকটন দেওয়া আছে 50 মিলিগ্রাম, সেটা পটাশিয়াম আছে শরীরে, সেই পটাশিয়ামের যে লেভেল আছে, এটি ডাক্তারবাবুরা সবার প্রথমে ব্যবহার করে থাকেন। ওডিমা হচ্ছে একটি রোগ যেখানে পা অ্যাংলেট ফুলে যাওয়া, চোখের তলাগুলো ফুলে যাওয়া, শরীর ফুলে যাওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ল্যাসিলাকটন 50 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এটা শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ফুলে যায় এবং ফ্লুয়েড জমা হয়ে যায়। এগুলো হলে তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। নেপ্রোট্র্যাক্ট সিন্ড্রম বলে একটি রোগ আছে যেখানে কি হয়, পেশেন্টের ইউরিনের সাথে শরীর থেকে যে প্রোটিন আছে সেটা বাইরে বেরিয়ে যায়। এটা হলে কি হয়, পেটের মধ্যে জল জমে যায় এবং চোখের নিচে ফুলে যায়। তখনও ডাক্তারবাবুরা, এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে ওজনও বেড়ে যায়, সেই সব পরিস্থিতিতে ওই ল্যাসিলাকটন 50 মিলিগ্রাম ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যদি কোনো পেশেন্টের হাইপারটেনশন আছে বা উচ্চ রক্তচাপ আছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কনজেস্টিভ হার্ট ফেল পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। পটাশিয়ামের শরীরে কম থাকার কারণে এবং ফোলার কারণে ডাক্তারবাবুরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশেন্টের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে, যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকে, সেই সব পেশেন্টকে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না। এবং যদি কোনো পেশেন্ট অ্যামিকাসিন বা মিকাসিন ইঞ্জেকশন ইউজ করছেন, সেই সব পেশেন্টকে দেওয়া যাবে না। লিভার খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে বা কোমায় চলে যাওয়া পেশেন্টের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। এবং স্পোরিডেক্স 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম ক্যাপসুল যদি কোনো পেশেন্ট ইউজ করে, তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। এই ট্যাবলেটটি যেহেতু একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই মেডিসিনটি সাধারণত
স্পাইরোনোলকটন দেওয়া থাকে 50 মিলিগ্রাম, সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে ডাক্তারবাবুরা খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। এটি সাধারণত দিনের বেলা 10টা বা 11টার সময় ডাক্তারবাবুরা খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন, কারণ এটি রাত্রেবেলায় খেলে প্রস্রাব বেশি হবে এবং ঘন ঘন পেশাব হবে এবং পেশেন্টের আরও অসুবিধা হতে পারে বা রক্তের চাপের সমস্যাও বেড়ে যেতে পারে। সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন দিনে একটি খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে SOS মানে প্রয়োজনে 3 দিন বা 4 দিনও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন, এবং কিছু কিছু পেশেন্ট ওডিমার পেশেন্ট আছে যাদের খুব বেশি সমস্যা হয়, সেই সব পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে টানা অনেক দিন খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই ল্যাসিলকটন 50 মিলিগ্রাম ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে অ্যালার্জি বা র্যাশ বেরোতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার একদম কম হয়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ল্যাসিলাকটান 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।